পশুর মতো ব্যবহার যদি তুমি করো তোমাতে পশুতে কোনো পার্থক্য থাকবে না। একবার চিন্তা করিয়া দেখো, পশুতে আল্লাহর ইবাদত বান্দেগি করে তারা নাফরমানি করে না। আল্লাহ পাক তোমারে শ্রেষ্ঠ জীব বানাইছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সর্বশ্রেষ্ঠ করে জিন এবং ইনসানকে, সর্বশ্রেষ্ঠ জাতি ইনসান এবং জিন বানিয়ে আমার ইবাদতের জন্য প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। মানব কখন তৈরি হলো? জিন তৈরি হওয়ার 40,000 বছর আগে। আল্লাহ পাক মানুষ তৈরি হওয়ার 40,000 বছর আগে আল্লাহ জিন তৈরি করেছেন। এই জিন এবাদাত করতে 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 বড় এবাদাতি হয়েছে। আল্লাহ পাক তার নাম দিয়েছেন আজাজিল, তার উপাধি দিয়েছে মুআল্লিমুল মালাইকা। এই মানব তৈরি করার 40,000 বছর আগে আল্লাহ জিন বানাইছেন। কি বানাইছেন? জিন। আর এই জিনে আর ফেরেশতাতে আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে 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 বড় প্রিয় ফেরেশতাদের থেকে ওভারটেক, এত ইবাদত। আল্লাহ খুশি হইছেন, তার নাম দিলেন আজাজিল, উপাধি দিলেন মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম মানে সর্দার, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। কে পাইল উপাধিটা? জিন। এখনো মানব তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেন, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফাতান, নিশ্চয় আদমকে জমিনের উপরে আমি আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কইছেন, রাব্বুল আলামিন, তারা জগতে যাবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, এ মদ খাবে, ও গাঁজা খাবে, ও জুয়া খেলবে, নামাজ পড়বে না, কালাম করবে না। আল্লাহ পাক বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নি আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ পাক বললেন, জিব্রাইল মাটি লইয়া আসো। জিব্রাইল আসলেন, কান্দন সইতে পারে না, ফিরলেন। মিকাইল এলেন, উনিও ফিরলেন। ইসরাফিল এলেন, উনিও ফিরলেন। ইসরাইল এলেন, কান্না শুনো নিয়েই পার। আল্লাহ বলেন, তোরে দায়িত্ব দিব আমি রুহুবার করার। সুবহানাল্লাহ। তুই রুহুবার করবি, কাঁদবে সব, কান্নার দিকে তুই ফলো করবি না, মায়া করবি না, তুই রুহ নিয়েই পালাবি। এখন এই মাটি দিয়ে পুতলা তৈরি করবে কে? ফেরেশতাদের সর্দার, যে নাম তার আজাজিল। ইবাদত এত করে, এত করে, 6 কোটি বৎসর করে। কয়দিন করে? 6 কোটি বৎসর। আরে আমরা তো 100 বৎসর বাঁচি না, সে তো 6 কোটি বৎসর ইবাদত করছে। ফেরেশতাদের সর্দার যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা রুহ দিলেন, দেহ দিলেন, গোস্ত কোটি কোটি, আল্লাহ পাক শিরা উপশিরা দিয়ে আদমকে তৈরি করছেন। হঠাৎ আল্লাহ পাক বলেন, আদম কে তো তৈরি করলাম, আয় আজাজিল, তোমারে আমি অর্ডার করি, একবার ভিতরে ঢুকিয়া দেখো কেমন বানাইছি আমার বান্দাকে। আল্লাহ পাক ক্ষমতা দিলেন, আজাজিল মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ভ্রমণ করছে, শিরা উপশিরা সব জায়গায় ভ্রমণ করে, কিন্তু বাম স্তনের 2 আঙুল নিচে। কোথায়? বাম স্তনের 2 আঙুল নিচে, 2 আঙুল নিচে, এইখানে ঢুকতে পারছে না। আল্লাহ আপনি কি বানাইলেন? আমি আজাজিল তো ঢুকতেই পারি না। প্রত্যেক নারী এবং পুরুষের বাম স্তনের 2 আঙুল নিচে আজাজিল ঢুকতে পারে না। আবার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ওই গোস্তের টুকরাটার নাম হলো কালব। কি নাম? ওই গোস্তের টুকরাটা যার ভালো তার দেহটা ভালো, আর ওই গোস্তের টুকরাটা যার কালো তার দেহটা মূল্যবিহীন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওটা বড় শখ করে, সুন্দর করে আল্লাহ আমি বানিয়েছি, ওই জায়গাটাতে আমার বান্দা, আমার বান্দি আমার জব করবে। আয় আজাজিল, ওইটাই হলো আমি আমার বান্দার শ্রেষ্ঠতম স্থান বানিয়েছি। আব্বা আমার ভাই
ভাই জানা আমার আল্লাহ পাকের নাম দিয়েছেন কলব জোরে বলুন সুবহানাল্লাহ এই কলবটা যার ভালো তার দেহটা ভালো আব্বাজি আমার ভাই জান খুব সুন্দর করে বুঝুন আজ আজিল যেখানে ঢুকতে পারিনি ওই জায়গাটার নাম হলো অন্তর আর আমি এর নাম দিয়েছি ডিসপ্লে আচ্ছা বাপ আমার হাতে এটা কি আছে মোবাইল মোবাইল আছে না মোবাইল জি আমি যদি এখান থেকে কল করি তো দিল্লিতে কথা হয় বোম্বেতে কথা হয় মক্কায় যদি কেউ থাকে তার সাথে দেখা হয় দেখাও হবে কথাও এত উন্নত মান যে সে কোন পোশাকে আছে তাও দেখতে পাবেন আপনি কোন পোশাকে আছে তাও সে দেখতে কোথা থেকে দেখবে মক্কা থেকে দেখবে আপনি বহরমপুর তারাকপুরে আছেন আপনাকে দেখতে পাবে আপনিও মক্কায় থাকলে দেখতে পাবেন কেন বলছে আপনি জানেন না কথাও শোনা যাবে যাতে কথা শোনা যায় তার নাম স্পিকার ঠিক না আর যাতে ছবি দেখা যায় তার কি বলে ডিসপ্লে ঠিক না ভুল বলছি নাকি কিসের মাধ্যমে হয় বলে নেটওয়ার্কের মাধ্যমে ঠিক না আপনি বাস্তবটাকে বুঝুন তাহলে ডিসপ্লেতে ছবি দেখা যায় আমি শুধু এখানে বলবো নরেন্দ্র মোদি ভিডিও কলিং কল লেগে যাবে হবে না কথা হবে না দেখা যাবে না পাবজি আমার তাহলে বোঝা গেল যে একটি মানুষের বানানো মেশিন এত উন্নত এত দূরে কথা বলায় এই মোবাইল কে বানিয়েছে মানুষ বানাইছে ওই মানুষকে কে জ্ঞান দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদের ঈমান তো নাকি আমাদের বিশ্বাস তো এটা যে মোবাইল বানিয়েছে মানুষে আর ওই মানুষকে জ্ঞান দিয়েছে আল্লাহ পাক ঠিক না তাহলে মোবাইল যদি এত উন্নত হয় তাহলে আল্লাহর বানানো মেশিন আমাদের এই দেহের ভিতরে আমাদের মেশিন কি মোবাইলের থেকে কমজোর একটু কথা কইবেন হুজুর আমাদের যাদের স্পিকার কাটা তাদের কথা হয় না হুজুর কথাই হচ্ছে না আপনারও কথা শুনতে পাবে না তারও কথা আপনি শুনতে কেন স্পিকারের তার কাটা তো আপনার এত দাড়ি কাটা আপনার সঙ্গে তো নবীর কথা হবে না দাড়ি কাটবা আর দোষ তুমি দেওয়া নবী কিচ্ছু দেখা হয় না কথা হয় না এত সুদ খেলে তোমার ডিসপ্লে তো ভালো হবে না এত মদ খেলে তোমার ডিসপ্লে তো ভালো হবে না এত নামাজ কাজা করলে তোমার ডিসপ্লে ভালো হবে না এত মহিলা সমিতি করলে তো মা তোমার ডিসপ্লে ভালো হবে না মা ডিসপ্লে যদি ভালো করতে চাও তাহলে তুমি একটু রসুলের হুকুমটা মেনে নাও যখন তুমি ডিসপ্লে ভালো করবে তো ভালো কাজ হবে এই বাম স্তনের দুই আঙুল নিচে তোমার কলবটা পরিষ্কার হবে আর পরিষ্কার যখন হবে তখন ওই ডিসপ্লেতে বিশ্ব নবীর ছবি দেখা যাবে একটু এগিয়ে আছেন জেকের ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবে নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল সুবহানাল্লাহ এই জন্য আমার হুজুর বলেছেন আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়াছেন তোরে রে চলবি সৃজন বিচার করে তবু হয়ে রইলি বুদ্ধিহীন ভুল ভাল বেরে সেদিন কোথায় বিচার করলেন আপনি আপনার ডিসপ্লে তো খারাপ ও গো আমার জওয়ান যুবক সোনা মানিকের আপনার বাড়িতে মনে করুন একটা কুকুর আছে অন্য মানুষ এসলে কুকুর ঘেউ ঘেউ করে করে না ডাকে কিন্তু আপনি বাড়ির মালিক সারা রাত গেল গভীর রাতে যদি আপনি দরজা খুলে দেন কুকুর আপনার দরজার বাহিরে বুঝতে পেরেছে এটা অন্য কেউ নয় এটা হলো ঘরের মালিক লেজখানাকে তার দেহের ভিতরে ভরে দিই মাথাটা আপনার কিনা
কেউ 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 করে কুকুর বলতে চায় রে মালি তোর ঘরের ভালো জিনিস আমি খাই নাই তুই নাকি বাদ দিয়ে ফেলে দিতিস তোর ঘরটাকে আমি পরিষ্কার রেখেছি হাড়হাড্ডি খেয়েছি তবুও নিয়ম মতো তোর ঘরের ডিউটি আমি করেছি বলে আমার সোনা মানিকের একটি কুকুর আপনার মালিকের কিছু খায় না ঘরটাকে পরিষ্কার রেখেছে তবু তার মালিককে চিনতে পেরেছে আর আমরা আমার আল্লাহর দেওয়া খাই আল্লাহর দেওয়া দুনিয়ায় বসবাস করি কিন্তু আমরা আমার আল্লাহর ইবাদতে লিপ্ত হই না আমরা কেমন মানুষ কুকুরের থেকেও তো খারাপ হয়ে গেছি আমার গসর হাজি রহমাতুল্লাহ আলী বললেন ওরে মানুষ পশু জন্ম সমান একই মতো মায়ের সন্তান রে জন্মতেও নাইবে বোধাত ওর তফাত তবে কিসে বলো দোষ কেন হবে আমরা শ্রেষ্ঠ জি মাটিতে বসে থাকবো বিশ্ব নবীর ছবি দেখতে পাবো হুজুর কেমনে হবে অবশ্যই হবে আপনি কাজ করে দেখেন আপনি হয়তো বলবেন হুজুর তাই কি সম্ভব হয় দেখুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের কত ক্ষমতা দিয়েছেন অনেকে বলেন নবীর তো এত ক্ষমতা নেই যে সে এসে তারাক করে আসতে পারে আমি বলি ওগো বাবাজি আমার আপনি আপনার ঈমানটাকে মজবুত করুন দেখুন আপনার কাছে দুটি ফেরেশতা আমার কাছে দুটি ফেরেশতা বাবা আমার সুন্দরবন জঙ্গলে যারা আছে ওদের কাছেও দুটি ফেরেশতা মক্কা শরীফে যারা আছে ওদের কাছেও দুটি ফেরেশতা নাকি নাম কি কেরামান আর কাতেবিন একজন ভালো লেখে আর একজন খারাপ লেখে আচ্ছা আমরা এখন ওয়াজ মাহফিলে বসে আছি আচ্ছা এই সময় কেউ তো মদের আড্ডায় আছে না নাই নাই অনেক সময় অনেকে আবার হোটেল ভাড়া করে অনেকের মেয়ে নিয়ে বউ নিয়ে আনন্দ ভর্তি করছে করে না একই ফেরেশতা পৃথিবীর মানুষের নেকিও লেখে বদিও লেখে এই ক্ষমতা দিয়েছে কে জেনে বলুন ফেরেশতা যদি এত ক্ষমতা দেয় তা যে নবী তৈরি সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না ওই নবীর ক্ষমতা কি ফেরেশতাদের থেকে কম যারা নবীর ক্ষমতাকে বেশি মেনেছে এরাই আহলে সুন্নাতুল জামাতের মানুষ হয়েছে আর যারা নবীর ক্ষমতাকে কম বলেছে এরা ওয়াহাবি জাতের মানুষ হয়েছে এদের জন্য নামাজ ফরজ হয়নি নামাজ ফরজ ওদের জন্য তাহলে বুঝতে হবে ফেরেশতাদের থেকেও ক্ষমতা আল্লাহ রসূলুল্লাহকে বেশি দিয়েছেন জোরে বলুন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন আমার নবীজি আপনার কিনা দরবারে একজন ফেরেশতা আছে ওই ফেরেশতাটার নাম হলো আকরাম ফের আরকান ফেরেশতা আর কয়াকা দন্তান্ন আরকান ফেরেশতা আব্বা আমার ভাইজানেরা খুব ভালো করে বুঝুন হাদিস শরীফের ভিতরে লেখা আছে আমার নবী পাকের রওজা মোবারকের কাছে ওই ফেরেশতাটা ডিউটি করেন তামাম পৃথিবীর বুকে যখন কোন বান্দা কোন বান্দি কোন নবীর আশিক যখন দরুদ পড়ে ওই দরুদ গুলোকে শুনে নিয়ে আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয় জোরে বলুন এবার আপনি ইমানদারির সঙ্গে বলুন নবীর দরবারের হাবিলদার যদি এরাও আছে থানার হাবিলদার যদি এত পাওয়ারওয়ালা হয় তো অফিসারের কত পাওয়ার হবে এবার আপনি ইমানের সঙ্গে বলুন যদি আমার নবীর দরবারে ডিউটি করনেওয়ালা ফেরেশতার যদি আল্লাহ এত ক্ষমতা দিয়ে থাকেন তাহলে শুয়ে থাকা অফিসারের পাওয়ার কম কত হবে বেশি হবে না কম হবে বেশি হবে না কম হবে যারা বেশি মেনেছে
তারা আহলে সুন্নাতুল জামাত সুন্নি মানে শুধু সুন্নাত পালন করে না সুন্নি মানে হলো তারা যাদের আকীদা ফেরেশতাদের সঙ্গে মিল হয় যাদের আকীদা সাহাবাদের সঙ্গে মিল হয় যাদের আকীদা তাবেঈনদের সঙ্গে মিল হয় যাদের আকীদা তাবাস আলে বায়াতের সঙ্গে মিল হয় যাদের আকীদা খুলাফায়ে রাশিদিনদের সঙ্গে মিল হয় যাদের আকীদা ইমামিনদের সঙ্গে মিল হয় যাদের আকীদা ওলিদের সঙ্গে মিল হয় তারাই হল আহলে সুন্নাতুল জামাআ হুজুর ফেরেশতাদের সঙ্গে মিল হবে জি আসুন আল্লাহ পাক যখন আজাজিল ভিতরে ঢুকতে পারলেন না পারলো না তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুই তো পারবি না রে ওই জায়গাটা আমি খাস করে বানাইছি আল্লাহ পাক হঠাৎ কইছেন কোরআন শরীফের প্রথম পারায় ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন জোরে বলুন আমার আল্লাহ বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু সবাই তোমরা সেজদা তাজিম করো লি আদম আমার আদমের জন্য ফাসাজাদু ইল্লা ইবলিস ঝগড়া করলো শুধু ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক তাকে একবার কাফের করে বার করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যার ইবাদত 6 কোটি বছর কয় দিন ছয় কোটি বছর ইবাদত করার পরে বেটা আমার আল্লাহ পাককে বলেন আল্লাহ আমি সেজদা করব না মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম আল্লাহ বলেন দেখো আমি সেজদা তাজিমান সেজদার অর্ডার দিয়েছি তাজিম মানে সম্মান সূচক কার করালেন বলছে আদমকে তো আমি ঘোষণা দেই আদম উসজুদলি আদম কিন্তু হাকিকত এটা আদমকে যার ওসিলায় বানিয়েছি তার সম্মান করাই বলুন সুবহানাল্লাহ কার সম্মান রসুলে পাকের নূরে মুহাম্মাদি চমকি দিয়ে আল্লাহ অর্ডার করলেন আজাজিল আল্লাহকে মানে আল্লাহর হুকুম মানে ফেরেশতারা আল্লাহ মেনেছে আবার হুকুমও কিন্তু আজাজিল এইখান থেকে দুটো দল তৈরি হয়েছে এটা আজকের দল না বল তাহলে আল্লাহ সম্মান সূচক সেজদা করতে বললেন সম্মান কারে বলে শুয়ে আছি আমার আব্বা এলো আম্মা এলো বা ওস্তাদ এলো পীর এলো বসে গেলাম একে সম্মান বলে আমি বসে আছি ওনারা গুরুজন কাউকে দেখেছি দাদা এসে গেছে আমি উঠে দাঁড়ালাম এটা আদব হলো সম্মান হলো আমি দাঁড়িয়ে আছি একটু মাথা নত করে দিলাম এটা সম্মান হলো তাহলে সম্মান সূচক আল্লাহ সেজদা করালেন তাহলে আজাজিল আল্লাহ মানে কিন্তু হুকুম সম্মান করে না বলে ভাই কিয়াম কর বলে কিয়াম কোথাও নেই রে বাবা কিয়াম আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠার ভিতরে লেখা আছে নিজের এলাকা সরদারের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা কিয়াম ফরজ না কিয়াম মুস্তাহাব মুস্তাহাসান করলে নেকি হবে তা আমরা করি আমরা বাদ দেব না যারা করে না তাদেরকে আমরা করতে বলি না করলে মারতে আমরা যাব না তোমার হিসাব তুমি দেবে কিন্তু আমরা করি আমাদের বন্ধ দিতে আসলে আমরা শুনব না জোরে বলুন সুবহান কথা বলেন নাই তাহলে আমরা সম্মান করে সালাম দেই কিয়াম করি ওরা আদব করতে চায় না করো না এই আজকের দল না বাবা তাহলে নামাজ আজাজিল পড়ে রোজা রাখে যাকাত দেয় হজ করে সব করবে কিন্তু হুকুম মানবে এটা হলো ইবলিসি দল আমরা ফেরেশতাদের দল ফেরেশতারা হুকুমও মানে আল্লাহকেও মানে বাবা জি আমার আরো একটু ভালো করে বুঝুন এখন আল্লাহর হুকুম আমরা কেমন মানছি এখনো পর্যন্ত নামাজ পড়তে তাহলে মানা হলো হলো খুব ভালো করে বুঝবেন বাবা অনেকে বলে যারা নামাজ পড়েনি একটা হাদিস শরীফ এসেছে
মুসলমান আর অমুসলিমের ভিতরে পার্থক্য নামাজ। তো অনেকেই বলতে চায় যারা নামাজ পড়েছে ওরা মুসলমান, যারা নামাজ পড়েনি ওরা মুসলমান নয়। এটা আহলে সুন্নাতুল জামাতে মশলাটা গ্রহণযোগ্য নহে। তার কারণ হলো এটা, যদি ইমানের লক্ষণ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা, যদি কেউ নামাজ না পড়ে তার জন্য হবে পাপি। কি হবে? পাপি। দাড়ি রাখেননি এর জন্য আপনি গুনাহগার, পাপি। সুদ খাচ্ছেন এর জন্য আপনি পাপি। নামাজ পড়েননি এর জন্য আপনি পাপি, কিন্তু বেঈমান নয়। বেঈমান তখন হবে যদি আপনি বলেন নবী তো ফেরেশতাদের থেকেও জ্ঞান কম ছিল, নাউজুবিল্লাহ, তখন আপনি বেঈমান। কথা বুঝতে পারেননি? আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া, তখন আপনার প্রতি ইমানই ফতোয়া আসবে। কিন্তু আমাদের ইমান, ফেরেশতাকে যদি আল্লাহ এত ক্ষমতা দেয় তাহলে আমাদের নবীকে আল্লাহর থেকে বেশি ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, এত গেল ফেরেশতাদের কথা, আচ্ছা শয়তানের কথা একটুখানি বলি। আমরা এখানে ওয়াজ শুনছি, শয়তান বলছে এই ওয়াজ শুনতে হবে না, হাট ওদিক হাট, ওই দেখ বাজারের দিকে বিহায়া খাতুন দেখ কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখ, এরকম হয় না? হয় না? খুব ভালো করে আমার কথাগুলো বুঝবেন। তাহলে আমাকে ভালো জিনিস শুনতে দেয় না কে? শয়তান। নামাজ হচ্ছে, আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইবলিস বলছে এই নামাজ পড়ে পড়িস হাট, ওদিকে মাঠে তো সাত দেওয়া হয়নি, ওদিকে জমিতে কপিতে সাত দিতে হবে, পরে পড়িস কর। দেখা যাচ্ছে নামাজও আর পড়া হলো ঠিক না? তাহলে আমার মনের ভিতরে বাসা বেঁধল কে? শয়তান। তো শয়তান যদি আমার মনের কথা জানে তাহলে আমার নবী দোজাহান জানে না? ভালো করে বুঝবেন আমার কথাগুলো, ইমানের সহিত বুঝবেন। বাবা আমার জীবনের শেষ আজও হতে পারে, হিংসা আপনার সঙ্গে নয় আমার, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, বুঝুন এইভাবে যেভাবে ফেরেশতারা বুঝেছে, যেভাবে সাহাবীরা বুঝেছে, যেভাবে তাবেঈনরা বুঝেছে, যেভাবে ওলীনরা বুঝেছে, আপনি কিভাবে বুঝছেন? দুশমনদের মতো না, ভালো করে বুঝেন। তাহলে বোঝা গেল ইবলিস হয়, আমি তো আমার নামাজ পড়তে যাবো এই কথা তো মাকে বলিনি, বিবিকে বলিনি, আজান হয়েছে আর মনে উদয় হয়েছে নামাজ পড়তে, ইবলিস হয়তো পরে পরিষ্কার নাকি? তাহলে ইবলিস আমার মনের কথা জানে বলে তো বাধা দিল, নাকি বলেন? আমার মনের কথা, নামাজ পড়তে যাব ভালো চিন্তা ভাবনা করলাম তাই হলো, এদিকে এই ও মোবাইলে গানও হয় মোবাইলে ওয়াজও হয়। তুই যদি নেটে এখন বলিস যে অমুক বক্তা তো ওয়াজ আসবে, ও করতে হবে না, তুই বল যে ভালো একটা বেদের মেয়ে জোসনা বই, ও কি করলো ওয়াজের জায়গায় বেদের মেয়ে জোসনা নিয়ে এলো নাকি? তাহলে বোঝা কি গেল? শয়তানরে বাধা দিল। কে বাধা দিল? শয়তান। তাহলে শয়তান যদি বাধা দেয় তাহলে মনের কথা জানে বলে নাকি বলবেন? তাই শয়তান যদি জানে তাহলে আমাদের নবী জানে না? আল্লাহ এই ক্ষমতা, আল্লাহ নবীর ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। কে দিয়েছেন? আল্লাহ। শয়তানকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তানের আর নবীর ভিতরে পার্থক্যটা কি দেখেন? আল্লাহু পাক আল্লাহ তাআলা শয়তানকে পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 6 কোটি বছর ইবাদত করার পরে চেয়ে নিয়েছিলেন আল্লাহ মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারি ক্ষমতা দিতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে ইবলিস চেয়ে নিয়েছিল, আর আমার নবীকে আল্লাহ নিজে মোহাব্বত করে দিয়েছিল। পার্থক্য কি? চেয়ে নেওয়া আর মোহাব্বত করে দেয়। আচ্ছা আমি এসেছি এদের এখানে, তাহলে বসেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি তো বলিনি, আমার ভাত দিয়ে দিয়ে মিষ্টি দিয়ে মিঠাই দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে, কত কি হুজুর খান, এ মোহাব্বতের। তা আমার নবীকে আল্লাহ মোহাব্বত করে দিয়েছেন, আর ইবলিস চেয়ে নিয়েছে দুটি জিনিস, কি? শিরা উপশিরা যেন ঢুকতে পারি। আল্লাহ বলেন তুই ঢুকবি কেমন দেখ, আমি তোকে কত ক্ষমতা দিয়েছি। কেমন বলে? মানুষ যখন হাই তোলে হা করে না, একে কি বলে? হাই তোলা। আপনারা কি বলেন? হাই তোলা বলেন তো। তো এই জন্য ডান হাত দিতে হয় যেন না ঢুকতে পারে শয়তান, কিন্তু শয়তান বলছে আমি 70 বার ঢুকতে পারি আর বেরুতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ বলেন আমি 72 বার আমার বান্দাকে, আমার বান্দিকে মাফ করতে পারি। জোরে বল, তোর শয়তানির থেকে আমি আল্লাহর রহমত অনেক বেশি। জোরে বল।
তাহলে আমরা যদি আল্লাহর হই তাহলে আল্লাহ আমাদের maaf করবেন, আর যদি আমরা আল্লাহর না হই